বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে ছাত্রদের তিনটি আবাসিক হল। নতুন করে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাত্রদের আরেকটি হলেও এখনও উঠতে পারেনি শিক্ষার্থীরা। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া বাসায় কিংবা মেসে, অথচ অলস পড়ে আছে নিজেদের প্রতিষ্ঠানের হলগুলো। হলগুলো কবে খুলবে সে বিষয়ে নিশ্চিত করে বলতেও পারছেন না কলেজ কর্তৃপক্ষ। সঞ্জু রায়ের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে কোনো বিধ্বস্ত ভবন, কিন্তু একসময় এটি ছিল ছাত্রদের ঠিকানা। উত্তরের বৃহত্তম বিদ্যাপীঠ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শেরে বাংলা হলের চিত্র এটি। এ হলের মতো এমন বেহাল দশায় না থাকলেও বসবাস অনুপযোগী কক্ষ আর সংস্কার না করায় বন্ধ রয়েছে আরও তিনটি হল। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ মুন আক্তার আলী ও তিতুমির হল। মাঠে চড়ানো হচ্ছে গরু। দীর্ঘদিনের অবহেলা আর কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় হলগুলোর ভবনে দেয়াল বেয়ে গজিয়েছে নানা গুল্মজাতীয় গাছ। এই কলেজে অধ্যয়ন করছে 25,000-এরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে কোটি কোটি টাকা ব্যয়ে কলেজের নতুন ও পুরাতন ভবন মিলে রয়েছে 6টি হোস্টেল, যার মাঝে ছাত্রদের জন্য পুরাতন ভবনে ফখরুদ্দিন হলের 100 আসনের একটিও খালি নেই। আর চালু থাকা ছাত্রীদের জন্য 200 আসনের বেগম রোকেয়া হলে গাদাগাদি করে থাকছে প্রায় 350 ছাত্রী। এদিকে 5 কোটি টাকা ব্যয়ে আরেকটি ছাত্রী হোস্টেলে নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি এখনও। এখন আপনার দ্রব্যমূল্য বেড়ে গেছে, এর কারণেও আমাদের এখন আরও এক্সট্রা 300-400 টাকা গুনতে হচ্ছে, তাই 3300-3400 টাকার অ্যামাউন্ট পার হয়ে যাচ্ছে। তো যদি কলেজের হল যদি খুলে দেওয়া হয় আমাদের জন্য একটু সুবিধা হয়। তো আমরা যদি মেসে না থেকে আমরা হলে থাকতে পারতাম আমাদের কলেজের, তাহলে এই কষ্টটা অনেকটাই কমে যেত। ইভেন তার পাশাপাশি আমরা একটা ভালো পরিবেশ পেতাম, হলের পরিবেশ। সমস্যা হচ্ছে, পড়াশোনা করতে পারতেছে না, কেউ ছেড়েও দিচ্ছে, কেউ আবার ওখান থেকে স্ট্রাগল করে করতেছে। যদি এখানে কলেজে যদি আমাদের হোস্টেলটা চালু হয় তাহলে আমরা এখানে কলেজে থাকতে পারবো। আমাদের একটা যে যাওয়া আসার যে একটা সমস্যা, তারপরে যানবাহন চলাফেরা করা, ইভেন আমাদের কোনো কোনো সময় প্রাইভেট করে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায়, এটাও একটা সমস্যা। তো আমাদের কলেজ যদি কাছাকাছি হয় তাহলে ক্লাস এখান থেকেই মানে করতে পারবো, ক্লাস করতে পারবো, আমাদের একটা প্রাইভেসি থাকবে, আবার সেফটি থাকবে। এই কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের সবার যেটা চাওয়া, আমারও একটাই চাওয়া, এই হলগুলো যত দ্রুত সম্ভব একটু চালু করে দেওয়া হোক। হলগুলোর এমন বেহাল চিত্রের জন্য কলেজ প্রশাসনকেই দুষছেন ছাত্র নেতারাও। আমরা দীর্ঘদিন ধরে আমাদের আইজুল হক কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে বিভিন্ন এক্সকিউজ দিয়েছে, যেমন আমাদের যে হলগুলো রয়েছে গ্যাস সংযোগ নাই, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের দাবি এখনও হস্তান্তর হয়নি মেয়েদের নতুন হল, ছেলেদের হল নিয়েও হয়নি কোনো সিদ্ধান্ত। তবে শীঘ্রই হলে চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষা প্রকৌশলের মাধ্যমে রিপেয়ারিং করার চেষ্টা করি এবং ধাপে ধাপে সেগুলো রিপেয়ারিং করা হচ্ছে। দ্রুততম সময়ে হলগুলো চালু হলে নিশ্চিত হবে 400 শিক্ষার্থীর আবাসন, পাশাপাশি নতুন করে প্রাণবন্ত হবে ক্যাম্পাস। নিউজ ডেস্ক, দেশ টিভি।